খুশির খবর আছে, মহিলারা বেশি বাড়ি থাকে, তাও একজন কি দুইজন, সব হয়েছে বিদেশ, ভালো করে শুনেছ তো, আর সব ভালো করে শুনেছি, গলায় মুক্তার মালা, ডায়মন্ডের মালা, কার বাড়িতে কয়জন মানুষ আছে এইটা হিসাব করবেন গেছি, তাতে আদম শুমারি আমি তো বুঝা হারাই আগে আজকের দিন করো, এরপর কালকে করি না পরশু করে, হেটা দেখা দেবো পরে। আর শুনেন, আমনের এলাকায় আইসে আমনের দায়িত্ব লইয়া আমনের এলাকার সব ঘরে ঘরে নিয়ে আমারে পরিচয় করাই দিবেন, বুঝেন কি, মানে কার বাড়িতে কয়জন লোক আছে ওইটা আমনে খাতায় তুলে লেগে নেবেন, যে একজনের বাড়িতে পাঁচজন, তিনজন, দুইজন, সাতজন, এভাবে তো এনে তো লেগে নেবেন নাকি? আমার তো বাচ্চাটির সমস্যা যে ঠ্যাঙ্গের মধ্যে মনে হয় যে বাইরে দিকে দুঃখ পাইছি, শুই লাগেছে কথা নেই, আর আজকে কামে হাঁটতেছি না ভাই, আমি কালকে যাবো নি, আপনি রাগ করেন না, ধরে ডাবল করে দিবো, সমস্যা নাই, শয়তানি এখন ফোন দেয় কিল দিকে। জি ভালো আছে আফা, ভাই এ আফারা তো শুনলাম না আফা ডাকে দেয়, নতুন বিয়ে করছেন না? আমি মনে হয় বুঝি না, নতুন বউ সাথে করে নিয়ে আইছে মিষ্টি খাওয়া।
খাওয়ান লাগবো তো, তাই মিশা কথা কও তাই না? আপনি এত বড় হারাম নিয়েছেন কে? হ্যাঁ ভাবি গো কাছে জিগাইলেন না হুগাইলেন না হান্দাজি বিয়া করে লইছেন না? আমরে না কি ইতি আবার কি তুই কি কবেন মিষ্টি টেহা দেয়া লাগবো নালি মিষ্টি খাওয়াইতে বাজারে নিয়ে যাওয়া লাগবো। তারপরে বলেন অনেক সুন্দর লাগতেছে। সরকার কি আছে নতুন আইন করছে? স্বর্ণ কয়টি দামের টা ফিনছেন তা নিয়ে আনাগুনা করে মানছি। আমি তুলে নিয়ে এলাম এই টেহাডি তাড়াতাড়ি যত্ন করে খেয়ে দাও বুঝছো? কাল কে কইল জমি রেজিস্ট্রি করে নেবো। আপা টেহা কোলে রাখমু? টেহা বিস্তার তলে থাকা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা একটা কাম করো, সকাল বেলা যে সালাম ভাই আবো বুঝছো, সালাম ভাই নিয়ে আমার নিয়ে আরো দুই তিনজন লোক আবো, সেটা রান্না বান্না করে সকাল বেলা বুঝছো, রান্না বান্না করে অব খাওয়ায় নিয়ে একটা অড়ো নিয়ে ডাইরেক্ট মনে করো যে টাকা জমা। আমার পোলাটি পাঠাইছে রেজিস্টার পোলার নামে করবো, তোমরা দুইজনে তো এখানেই থাকবা। আচ্ছা আচ্ছা আমি তাহলে আহি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা বিদেশে থাকে এইভাবে আছে সব বাড়িতে। ভাই সময় নষ্ট করে লাভ নাই, এই যে শুনেন আপনার বাড়িতে কয়জন লোক? আমার বাড়িতে লোক মনে করেন যে আমি আর মা সাল কয়দিন আগে মরে গেছে। আমাকে নাম কি সরকারের খাতা যাবো না? মানুষ কয়জন বাচ্চা থাকে এটা সময়
ডায়মন্ডের মালা আবার টিহা পয়সা সবই বলে বাসায় থই, কোনো ব্যাংকে স্যাংকে থই না। চালু করে পাইতে নাও ফিলাম খাড়া নাকবো, ওকে ফিডিং টিডিং কইরে রাইতে এই কাম ফয়সালা করে নাকবো। প্রত্যেকটা বাইতে একবারে সব ধ্বংস করে নিয়ে গেছে গা। খালি তুমি ব্যাগ কিছু গ্রামের নাম গুনা ঠিকানা দেন আর কার বাড়িতে কজন মানুষের হিসাব দেন আমরা আদম সুমারি থেকে আইসি বাদ খাবার জন্য
তুই বুঝলি না, একটা মানুষ যদি গুনা গুনা যদি লিস্ট করতো তাও কথা, বাইতে কার ঘরে টেহা আছে, কার ঘরে গয়না আছে, কার ঘরে ব্যক্তি আছে, অন্য যাও করে তোমার এই নামে হইছ কই দিলাম দেখে কই তোমার বুদ্ধি দিও না আরে হালাল তুমি মানুষ না দেখে বেডি বাইকি করে তোমার চাকরি তোমার বেতন দেখে 1000 টাকা কামানো নিছিস তুমি কামলা না গেল থাকো ওই হাতে কামানো এখন টেহা ভাই আঙ্গুল দিয়া দিবি তারপরে তলে রক্ষা ডালে তোর রক্ষা নেই তাহলে কামরা কোথা কি দিছলা ওই আমার ঘরের ভিতরে টেহা রয়েছে 3,20,000 তলে ওই বেডি কি ভাবে করে জানলো তুই তো পয়সা দেখে নিশ্চয়ই এই টেটিয়া নিয়ে আসে আপনারা গেলে আমার দর্জি জানেন আপনার বাইক তো গেছি মনে হয় আমার কাছে কোন রাগে হোস করে না গেল বেডি হোস করতে খালি গায় আমার জামাই এত কামাই করে অত কামাই করে হেতুড়ে আছে অতুড়ে আছে সোনা দান আছে না কয় হাইতে হাইতে কইলি বল আমার কি দোষ ভাই আমার তোর মা বাটো বসাইলা এই যে আমার বউড়া তোরা তো তুলা দিয়ে থাকলাম গা ভাই টেয়া যেদিন দেব সেদিন কে বউ নিয়ে যাব আরো কোনো দিন আরো কোনো দিন একটা অচেনা লোক আইলে হারা মাইশের বাড়ি বাড়ি নিয়ে ঘুরাবি যেমন না এই যে কান ধরে কইতাছি আজকে থেকে বুদ্ধি করো মাথায় বুদ্ধি কমা করবা বুদ্ধি কমে বউ 9 বছর তার বুদ্ধি নাই 9 বছর তো না তুমি পোলার মানুষে ঠিকই কই যাও এই যে কানে ধরে কইতাছি আপনারা কেউ মনে করেন যে গ্রামের ভিতরে অনপরিচিত লোক আইলিবারে ওই শালা যদি মর্দা মানুষ আহে আর যদি মাইকা মানুষ আহে মর্দা মানুষ এলে ওই শালারে ঢুকপাতে পারি না আর যদি মাইকা মানুষ আহে ওই শালিরে ঢুকপাতে পারি না খালি মনে করেন যে মনে করেন নিশা দিয়ে মারতে থেকে এলাকা থেকে টিয়া বসা নিয়ে সাইকা সাফ করে